আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে নিউ ইয়র্ক শহরের খুব ব্যস্ততম এলাকায় ম্যানহাটনের নিউ ইয়র্ক টাইমসের সামনে আজকে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এটা একটা বাঙালি জাতির জন্য একটা অপমান। আজকে আমার বলতে দ্বিধা নেই, আমরা যারা আজকে হাজার বছর ধরে বাংলাদেশে আমরা খুব শান্তি সহাবস্থানে আমরা বসবাস করে আসছি, গত কয়েকদিন আগে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের উপর, বৌদ্ধ মন্দিরের উপর, বৌদ্ধ জাতির উপর যেভাবে নির্বিচারে হত্যা লুণ্ঠন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটার প্রতিবাদে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সরকার এবং বিরোধী দল, বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন, এই নিরীহ বৌদ্ধ সম্প্রদায়ের উপর এই অকথ্য নির্যাতনের প্রতিবাদে আপনারা সবাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হত্যার হোক, এটা বন্ধ হওয়া দরকার। সর্বপ্রথমে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী সমাজ, বাংলাদেশে যারা প্রগতিশীল শক্তি বলে দাবি করে, তাদের এখনও পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী দেখিনি এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য সদাশয় সরকারের কাছে জোর দাবি জানান। এটা হচ্ছে আমাদের বিনীত অনুরোধ। আমরা এদেশের নাগরিক, এদেশে আমরা বড় হয়েছি, এদেশের মাটি, এদেশের বাতাস, এদেশের সব কিছুর সাথে আমাদের আত্মার সম্পর্ক। আজকে বিশ্ব হাজার বছর পরে এসে আমাদের উপর এইভাবে অত্যাচার চালাবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি, আমরা ভাবতেও পারিনি। আজকে আমাদেরকে রাস্তায় ঠেলে দেওয়া হয়েছে, আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা রাস্তা কোনো সময় দাঁড়াতে চাইনি। এই দেশের বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় এই বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট ভূমিকা রাখছে। আমরা যারা প্রবাসী এখানে আছি, আমাদের আমাদের অর্জিত অর্থ দেশে প্রেরণ করে দেশকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাস থেকে আমরা পালন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা হেড ক্রাইমের শিকার, আজকে আমরা নির্যাতনের শিকার, আজকে আমরা অত্যাচারের শিকার, আজকে আমরা লুণ্ঠনের শিকার, আমরা আজকে আমাদের দেশে আমরা আজকে বসবাস, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জাস্কর। আমরা আশা করব সরকার এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন, বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়, বাংলাদেশের প্রগতিশীল শক্তি এইটা রোধ করবেন, এটার প্রতিরোধে তারা এগিয়ে আসবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলার জয় হোক, জয় বাংলা, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জয় হোক। ধন্যবাদ।